দুর্ধর্ষভাবে দুবাইয়ের বুকে আইপিএল 2024 মিনি অকশন শেষ হওয়ার পর এবার ফাটাফাটিভাবে শুরু হতে যাচ্ছে আইপিএল 2024 প্রথম ম্যাচ। আইপিএল 2024 প্লেয়ার নিলামি শেষ হওয়ার পর যেখানে গোটা ক্রিকেট বিশ্ব মুখিয়ে রয়েছে আইপিএল 2024 দেখার জন্য, সেখানে এই মুহূর্তে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল বড় সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিল আইপিএল 2024 এক্স্যাক্টলি কোন তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, তার শিডিউল কি, কোন কোন নতুন নিয়মে খেলা হবে, সব ডিটেলস। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব আইপিএল 2024 শিডিউল, ভেনিউ, নতুন রুলস সংক্রান্ত এ টু জেড সমস্ত ডিটেলস একটি ভিডিওর মাধ্যমে। তাই সবকিছু জানতে অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিও। আইপিএল 2024 দেখার জন্য এক্সাইটেড থাকলে আজ থেকে ভিডিওটিকে করে দাও একটি লাইক, এবং এইভাবে আরও আইপিএল 2024 কলকাতা নাইট রাইডার্স এবং ভারতীয় টিম সংক্রান্ত এ টু জেড সমস্ত খবর রিয়েল আপডেট ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে আইপিএল 2024 ভেনিউ এবং স্টেডিয়ামের কথা বললে, এতদিন ধরে যেখানে রিপোর্ট এসেছিল যে ভোটের জন্য আইপিএল 2024কে পুরোপুরিভাবে বিদেশের মাটিতে অনুষ্ঠিত করা হবে কিংবা আইপিএল 2024 কিছু ম্যাচকে ইউএইতে আয়োজিত করা হবে, সেখানে এই মুহূর্তে আইপিএল গভর্নিং কাউন্সিল কনফার্ম করে দিল যে আইপিএল 2024 কিন্তু সম্পূর্ণভাবে ভারতের মাটিতে ভারতের আলাদা আলাদা 12টি শহর এবং স্টেডিয়াম জুড়ে, অর্থাৎ যে যার নিজস্ব ভেনিউতে নিজস্ব হোম গ্রাউন্ডে কিন্তু খেলা হতে যাচ্ছে। তাই আমরা কিন্তু আইপিএল 2024কে প্রত্যেকটা টিমের হোম গ্রাউন্ডে কিন্তু আয়োজিত হতে দেখতে পাবো, আর সেই সমস্ত স্টেডিয়াম ও ভেনিউগুলির নাম এই মুহূর্তে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর আইপিএল 2024 নতুন রুলসের কথা বললে, এই মুহূর্তে কিন্তু আইপিএল এর গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে যে আইপিএল 2024 থেকে নতুনভাবে কিন্তু প্রত্যেকটা ওভারে বোলাররা একটা নয় দুটো বাউন্সার করতে পারবে প্রত্যেকটা ওভারে। তাই এই খবরটা তো বোলারদের জন্য খুবই এক্সাইটিং, কিন্তু ব্যাটসম্যানরা কি দুটো বাউন্সার নিতে পারবে সেটা দেখবার বিষয় হবে। এছাড়া বিসিসিআই জানিয়ে দিয়েছে যে আইপিএল 2023 মতো আইপিএল 2024 কিন্তু সেই ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা জারি থাকবে, এবং শুধু তাই নয়, গত 3-4 বছর জুড়ে যে আইপিএল এর কোনো ওপেনিং সেরিমনি অনুষ্ঠিত হয়নি, সেখানে কিন্তু এবার আইপিএল 2024 ভালোভাবে ওপেনিং সেরিমনিও কিন্তু অনুষ্ঠিত হবে। এবং শুধু তাই নয়, বিসিসিআই জানিয়ে দিয়েছে যে আইপিএল 2024কে যেখানে নতুন ফরম্যাটে নতুন নিয়ম অনুযায়ী যেখানে পরিচালনা করা হবে বলে ভাবা হয়েছিল, সেখানে এই মুহূর্তে কিন্তু বিসিসিআই জানিয়ে দিল যে আইপিএল 2024 কিন্তু সেই আইপিএল 2023 মতো একই নিয়ম জারি থাকবে, অর্থাৎ 70টা লিগ পর্বের ম্যাচ হবে এবং দুটো প্লে অফসের ম্যাচ এবং একটা ফাইনাল দিয়েই কিন্তু আইপিএল 2024 সমাপ্তি ঘটবে। এখন আইপিএল 2024 ম্যাচ টাইমিং এবং লাইভ টেলিকাস্টের কথা বললে, আইপিএল 2024 কিন্তু সেই দুটো টাইমে ম্যাচগুলো খেলা হবে, একটা বিকালের টাইমে একটা সন্ধ্যার টাইমে। বিকালের টাইমের ম্যাচটা শুরু হবে বিকাল ঠিক 3:30 থেকে ভারতীয় সময়, এবং সন্ধ্যার ম্যাচটা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী ঠিক 7:30, এবং যেখানে ম্যাচগুলোকে আমরা কিন্তু একইভাবে টিভিতে স্টার স্পোর্টসের সমস্ত চ্যানেল এবং মোবাইলে শুধুমাত্র জিও সিনেমা অ্যাপ্লিকেশনে একেবারে ফ্রিতে দেখতে পাবো। হ্যাঁ বস, গত বছরে কিন্তু জিওর তরফ থেকে একটা রিপোর্ট বেরিয়ে এসেছিল যে তারা মাত্র 25 টাকা করে চার্জ নিতে চাইছে, কিন্তু তারা এখন জানিয়ে দিল যে আইপিএল 2024কেও কিন্তু একদম ফুল HD কোয়ালিটিতে ফ্রিতে দেখাবে, যেটা একটা দারুণ সুখবর। এখন আইপিএল 2024 টিমগুলির গ্রুপের কথা বললে, আইপিএল 2024 জন্য টিমগুলিকে যে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, সেখানে প্রথম গ্রুপ অর্থাৎ গ্রুপ এতে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস, এবং গ্রুপ বিতে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটন্স। এখন আইপিএল 2024 স্টার্টিং ডেট এবং শিডিউলের কথা বললে, আইপিএল 2024 প্রত্যেকটা ম্যাচের এ টু জেড শিডিউল তো আর কিছুদিনের মধ্যেই বিসিসিআই জানিয়ে দিবে বলে জানিয়ে দিল এই মাত্র। তাছাড়া একই সঙ্গে তারা জানিয়ে দিল যে আইপিএল 2024 আর দেরিতে নয়, বরং ঠিক 23 মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে ভারতের মাটিতে এবং যেটা চলবে 28 মে পর্যন্ত। হ্যাঁ বস, এবারে আইপিএল 2024টা কিন্তু টি-20 বিশ্বকাপ 2024কে মাথায় রেখে কিছুটা আগে শুরু হতে যাচ্ছে, এবং যেখানে আইপিএল 2024 প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্যে চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে। হ্যাঁ বন্ধুরা, তাই এখন থেকেই দিন গুনতে শুরু করো 23 মার্চ CSK বনাম RCB ম্যাচ দেখার জন্য ভারতীয় সময় অনুযায়ী ঠিক 7:30 থেকে। তো এই ছিল আজকের ভিডিও। আইপিএল এর পুরো শিডিউল এলেই এই চ্যানেলে পেয়ে যাবে। তাছাড়া এইভাবে আরও আইপিএল 2024 এবং KKR প্রতিটি টিম সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।